আমার প্রেমে আমার ভালোবাসায় আমার উন্মত উন্মতিরা যখন এই দরুদ শরীফটা পড়ে আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো আমাদের পাশে আমাদের কাছে এই জায়গায় আছে ওই ফেরেশতাগুলো দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকে পৌঁছে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আজকে এমনি এমনি আপনার এখানে বসে আছেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে কবুল করেছেন বলে আজকে মুসাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তার দরবার শরীফে আমাকে আপনাকে আমাদিগকে হাজির করেছে জোরে বলবেন না মহাব্বতে বলা যাবে না আমা ভাই জানে রাও ও নবী বগে প্রেমি কে রাও আমার আপনা নবী দা নবী গি জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যুবকেরা কাল কিয়ামতে মাটিতে কাল হাশরে মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদের জন্য একটা করে মেম্বার করে দেবে ও যুবকেরা ও নবী বগের উম্মত উম্মতিরা হযরত ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ একটা মেম্বার করে দেবে এমত অবতার মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদের জন্য আল্লাহ একটা করে মেম্বার করে দেবে ও যুবকেরা অনুপিপাকের উন্মা তুমাতিরা আল্লাহ পাকের আর সে আজিমের দিকে সব চাইতে উচ্চ মেম্বার থাকবে সব চাইতে সুসজ্জিত মেম্বার থাকবে সব চাইতে বড় মেম্বার থাকবে ও যুবকেরা আল্লাহ পাকে আর সে আজিমের পাশে দেয় যে মেম্বারটা থাকবে ওই মেম্বারটা খালি পড়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের পান দিকে একজন নবী মেম্বার থাকবে যে নবী নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ কে গিয়ে বলবে এই রব্বি আল্লাহ না 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 আমরা তো সবাই জিজার মতো বসে গেলাম কিন্তু আপনার ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারটা কেন খালি পড়ে আছে ও যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আমার মুসাতে জামান দাদা হুজুরের ভক্ত মুরিদেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে বলবে গে ও আমার পয়গম্বরেরা না 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 তোমরা তো তোমাদের উম্মতের কথা ভুলে গেলে তোমরা তো তোমাদের উম্মতের কথা ভুলে গেলে তোমরা তো তোমাদের উম্মতের কথা মনে সামনে রাখতে পারলে না কিন্তু না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে আজ আজিমের ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারটা খালি কেন পড়ে আছে এটা তোমরা আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তো তোমাদের উম্মতি কথা ভুলে গেলে কিন্তু না 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 আমার ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারওয়ালা তিনি অন্য কেউ নয় উনি হলেন আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আমার বন্ধু আমি আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে এই রাব্বি আল্লাহ যত পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিরে জীবনে গুনাহখানাগুলো maaf না করবেন আমি রাসূলুল্লাহ আমি আপনার বন্ধু আমি ওই মেম্বারে বসব না এ জোরে বলা যাবে না সুবহান কিন্তু আমার ভাই জানে রাও ও নবী পাকে প্রেমী বর্তমান সময়ে কথা বলতে বলতে আজকে আল্লাহর রাসূলুল্লাহ নিয়ে কথা বলছে কথা বলতে বলতে আমার মুজাতে জামান আমির শরিয়াত আলা আজা দাদা হুজুর পর্যন্ত কথা চলে এসেছে ও যুবকেরা ও নবী পাকে প্রেমী একটা কথা ভালো করে বলে রাখেন আল্লাহ পাকে নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে দেখে যতক্ষণ পর্যন্ত সাফাত না করবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার আমাদের জন্য সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না ও যুবকেরা সেই বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববি শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমি রসুল্লাহ সব

আমি আমার ওয়ারিস হিসাবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু আমার ভাই না সবে মাত্র এক থেকে বছর আল্লাহ সুযোগ দিচ্ছেন আমার মোজাতে জামান আমিরের শরিয়াত আলা হাজরা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ দরবার শরীফে আমার যে পদ্দাদু আহমাদ আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলীগে তিনি কিন্তু প্রায় ত্রিশ বছর খেদমত করেছেন তার আওলাদ হিসাবে কেউ তো চিন্তই না কিন্তু তাদের রুহানি দোয়ার বারকাতে আজকে যখন কিছু কথা বলার সুযোগ পাচ্ছি যখন একটা বাগান পাচ্ছি সেই বাগানে যখন আমরা কথা বলছি আমার রসুল্লাহ শানে কথা বলবে আমার মোজাদ জামান আমিরের শেরিয়াত আলা হাজার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ শানে কথা বলবে বাজে বাজে মন্তব্য করবে এটা কি মেনে নেওয়া যায় এই কথা বলেন আপনারা কেউ মেনে নিতে পারবেন এখন শুধু বলছে দলিল 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 আমরা কোনো দলিলই দেব না আমরা শুধু এটুকুই বলবো যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখি না আমরা শুধু এটুকুই বলবো যে বিশ্ব নবী আমার রসুল নিজে যেখানে ইচ্ছা আল্লাহ যদি চান আমার রসুল যদি চান তিনি যেখানে ইচ্ছা যেতে পারে জোরে বলুন না ভাল এ জোরে বলবেন না ভান হ্যাঁ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করেছিল ওয়াইসাল কারনি তাই তো যে ওয়াইসাল কারনি ওহদের প্রান্তরে বিশ্বনবী রাসূলুল্লাহ দাত মুবারক যখন শহীদ হয়েছিল সেই সময় ওয়াইসাল কারনি তিনি চিন্তা করছেন যে না বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতটা শহীদ হয়েছে সেই শূন্য তাদাই করতে হবে কিন্তু কোন দাঁতটা শহীদ হয়েছে সে আমি জানি না তিনি বত্রিশখানা দাঁত তিনি তুলে ফেললেন জোরে বল এ জোরে বলবেন না সে তো সারা জীবন রাখাল গিরি করেছে কিন্তু তারপরেও তিনি তার মাকে এত খেদমত করেছে ভালোবেসেছে তার মার খেদমতের সাথে সাথে তার মা সব সময় শুনতো নবী 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 করে পাগল জোরে বলুন না সুভান আম্মা জানের কাছে আসে পায়ে কদম মুসি করে পা টেপে আর খিদমত করে আর বলে আম্মা জান আম্মা জান আপনি তো বুঝতেই পাচ্ছেন আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের আচার আচরণ তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা মাতা উফ শব্দ না করে জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলবেন না সুবহানাল্লাহ না দেখবে

মুল্লাকাত করবে জবাব না পেলে বাড়িতে চলে আসতে হবে আমি জাস্ট একটুকানি পয়েন্ট নিয়েই বলছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে ওয়াইসাল কারনি দেখা হলো না সাককাত হলো না কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ তার উম্মতকে এত সুন্দরভাবে চিনেন তার উম্মতকে এত সুন্দরভাবে ভালোবাসেন বিশ্বনবী রাসূলুল্লাহ তারপরে যখন তিনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলে আয়েশা আমার

বিশ্বনবী সাদ দিয়ে যারা ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য ইসলামটাকে টাকে রসুল্লাহর সাথে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছানোর জন্য যারা বদর ওহদ খন্দ খাইবার তাবুকের যুদ্ধে শহীদ হয়েছে তারাও জীবিত জোরে বলুন না সুভান কিন্তু না

রুহানি হালাতেও জীবিত জিসমানি হালাতেও জীবিত জোরে বলুন না সুবহান এ জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই বিশ্ব নবীর দরবারে 18 বছরের একজন যুবক ছেলে যার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তুমি বলছো আমার রসূল প্রিয় তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে mohabbat করবে যে ভালোবাসবে যে प्यार করবে যে নিয়াত নেবে সেই নিয়াতকে কবুল করে নেবে জোরে বলে আগে রসুল্লাহকে ভালোবাসতে শেখো আমার ভাই জানে না আজকে যে দরবার শরীফে এসেছি আমার মুসাদ্দে জামান আমির শরিয়ত আলা হাজার দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইকে আমরা mohabbat করি ভালোবাসি এখন দেখবেন কমেন্ট করবেন কমেন্ট অনেকে বলছে শুধু দাদা হুজুর বলছে অন্য কারোর কথা বলছে না তো আরে বাবা আমাদের কাছে তো আমরা দাদা হুজুরকেই তো পেয়েছি বাংলা জমিনে যখন মানুষের মাথায় টুপি ছিল না দাড়ি ছিল না এমন ভাবে মার খেদমত কেমন করে করতে হয় বাপের খেদমত কেমন করে করতে হয় কেমন ভাবে সারা শরিয়াতের মধ্যে চলতে হয় সেটাও তো মানুষ জানতো না মুসাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা তিনি দিনের খেদমত করে করে নিজের রক্তটাকে পানি করে দিয়ে আল্লাহর রসুলের আদর্শটাকে ফলো করে তিনি কিন্তু বাংলার জমিন নয় এপার বাংলা অপার বাংলা চষে চষে বেরিয়ে মানুষের মুখে তাড়িয়ে নিয়েছেন মাথায় টুপি তুলে দিয়েছেন জোরে জোরে বলবেন না আজকে কিছু পয়সা এসেছে জমি জায়গা বিক্রি করে টাকা চলে এসেছে মনে করছে আমার বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কিন্তু আমার ভাই এরা বলছে পীরের দলিল দিতে হবে ভাই একটা কথা আমি যে কটা আয়াত বলবো কোট করবেন বিশ্বাস করুন আজকে আমরা যে পীর মানি বুজুর্গ মানি আল্লাহর হলিদেরকে মহাব্বত করি ভালোবাসি আল্লাহ এক কথা কোরআনে বলেছে যদি বলুন না সুভার বলা যাবে না আমার কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা কি অসুবিধা হচ্ছে এটা তকবীর দিন তো নারে তাকবীর ভাই গলা ফেটে যদি মরেও যান তাও শহীদে সব পেয়ে যাবে পীরের মার কাজ এসেছেন কারণ যার নসীব ভালো হবে রুহানি হালাতে কেউ না কেউ কিছু কিছু কেউ দেখতে পাবে জোরে বলুন না সুবহান নারে তাকবীর নারে তেকবীর মসলা কে মুজাদ জামা মসলা কে মুজাদ জামা হে সুল্লাহ নার তেকবে আমার ভাইরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো শিরআতুল্লা জিন আন ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিযামত আমাদ দিয়েছেন জোরে বলে জোরে বলবেন না আল্লাহ পাক কাদের উপরে নিয়ামত দিয়েছেন এটাকে জানতে হবে কি হবে না আল্লাহ পাক চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ চার শ্রেণীর মানুষের উপরে আল্লাযিনা আনআম আল্লাহ আলাইহি মিনান নবীগিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদাই ওয়া আল্লাহ চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন এক নবীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন সাহাবাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন দিনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন অসলিহীন যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন জোরে বলে আপনি বলেন

আল্লাহ বলছি ইয়া এ হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া মা মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলা যাবে না

কিলোমিটার দূর আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাবাও আল্লাহ রসুলের আঠারো বছরের সাবাও হার দিয়ে আল্লাহ গোতাল এমন করে ছুটে 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 সে বিশ্ব নবী মসজিদে নবাবির মেম্বারে যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুলের ওই আঠারো বছরের সাবাটা আল্লাহ রসুলের পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলে একটু জোরে বলে না এত মানুষ আছে হ্যাঁ সোবান বললে ওলা কিয়ামতের মাঠে আল্লাহ বলবে আমার জাহান নামি ফেরেস্তা শোনো আমার এই বান্দা বান্দিটাকে ধরে জাহান নামে নিয়ে যাও যাও যখন এই কথা আল্লাহ বলবে আল্লাহ পাকের জাহান নামি ফেরেস্তা গুলো কি করবে জানেন আল্লাহর ওই বান্দা ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে যখনই জাহান নামের দিকে নিয়ে যাবে এক পাওয়া কি যে মাটি আজকে ফুরফুরা দরবার শরীফে যে মাটির উপরে আপনি বসে আছেন আপনি যদি ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যতটা টাইম আপনি পাচ্ছেন এই মাটির উপরে যখন বসে থাকবেন আপনার জাহান নামে যেতে এক পাওয়া কি থাকবে এই মাটির জাবান খুলে যাবে জোরে বলুন না এ জোরে বলা যাবে না আমার ভাইরা মাটির জবান খুলে যাবে মাটির জাবানটা যখন খুলে যাবে মাটি বলবে আল্লাহ এই বান্দাটাকে এই बंदीটাকে আপনি জাহান্নামে দিবেন না আল্লাহ মাটি কে জিজ্ঞাসা করবে মাটি কেন লাগু অনেক লোক আছে আমার ভাইরা আল্লাহ পাকের দরবারে মাটির সাবান খুলবে সাইয়ে হাদিস বলছি ভালো করে শুনে এই হাদিস আমরা কজন কারো কথাই বলি কিন্তু আমার ভাইরা ওই মাটি যখন আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ বলবে মাটি কি ব্যাপার কেন এদেরকে জান নামে দেবো না কেন কি হয়েছে

তারা শুধু বসে থাকে নাই তারা মুখ বন্ধ করে রাখে নাই হোলাকা হামিদা রোনাকা কখনো সুবাহ আল্লাহ বলেছে তখন আল্লাহ একবার বলে চাপিয়ে দিয়েছে আল্লাহ না 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 আপনার রসুল্লাহর উপরে দরুদ পড়েছে আল্লাহ আল্লাহ না 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 আপনার মাহবু বন্দাদের জিকিরে স্মরণে এসেছে আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে চান নামে দিতে পারবেন না ওই বান্দিটাকে চান নামে দিতে পারবেন না আল্লাহ যে মাটি বুকে বসে আছেন এই মাটির কথা শুনে আমার আল্লাহ পাক তার জান্ন

আমি আমার পান্দার আমি আমার পন্দির ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকি বলে কিন্তু আমার ভাই জেনে নাও মাটি কাটবে আর বলবে এ রব্বি আল্লাহ না 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 আপনি এই বান্দাকে বন্দীকে জাহান্নামে দিবেন না আল্লাহ পাক রবুল আলামিন ওই মাটি কথা শুনে আল্লাহ পাক বলবে হে আমার জান্নাতি ফেরেশতা যাও 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 আমার এই বান্দা বন্দি গুলো কে আমি আল্লাহ পাকের আত্তা জান্নাতির মধ্যে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দাও জোরে বলবেন না সুবহানাল্লাহ বলা যাবে না আজকে ঠোকা টুকি আর লাগা লাগিয়া আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত বলেনি উদউনি ওয়াসতা জিবলাকুম বান্দা তোমরা আমার কাছে চাও জোরে বলে আল্লাহ কার এই কথা বলে বান্দাকে কার কাছে চাইতে বলেছে আল্লাহ বলছে আমার কাছে চাও কোনো মানুষের কাছে নয় আর কিছু ভন্ড কিছু বক্তা জিন্দগিতে কোন বক্তার বিরুদ্ধে বলেনি কিন্তু মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির শানে বিয়াদবি করবে আর আমরা চুপ মেরে বসে থাকব ওর থেকে মরে যাওয়া অনেক ভালো কথা ঠিক না ভুল ওর থেকে মরে যাওয়া ভালো ওরা বলছে যে আমরা নাকি মাজারের টাকা পীর পুজো করি পীর পুজো জোরে বলুন নাউজুবিল্লাহ এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ এখনো পর্যন্ত বাংলার জবিরে তত্তা এপার বাংলা ও পার বাংলা কোন বক্তা বলেন কোন পীর সাহেব ভাইজান হুজুর কেবলা কনেরা বলেন যেই বলেন না কেন একটা বড় কি বলতে শুনেছে যে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার মাজারে এসে মাথা ঠুকবে এই কথা বলে সুতো বাঁধবে পাথর বাঁধবে এই কেউ বলেছে কথা বলে একটা দেখা কেউ কি বলেছে ডাইরেক্ট মুসাদ্দেস তামান দাদা কাছে চাইবে তাহলে আহাম মুকরা কিভাবে নেট দুনিয়ায় নেট দুনিয়ায় তারা মুক্তি হয়েছে ইউটিউব থেকে যে মুক্তিদের নাম দেওয়া হয় ইউটিউব মুক্তি একটা বক্তা হতে গেলে সহম পড়তে হয় চাহারণ পড়তে হয় মিজান পড়তে হয় নহম পড়তে হয় হেদাইতুলনা পড়তে হয় কাফিয়া পড়তে হয় সরজামি পড়তে হয় মুক্তসার পড়তে হয় মেশকাত পড়তে হয় দাওরা পড়তে হয় আর আজকে তুমি দু কলম ইউটিউবের বক্তা দেখে তুমি আমার রসুলকে বলছো আমার রাসূল নাকি মেরিত না হ্যাঁ ওদের যতই আপনি দলিল দেন ভাই যতই কোরআনের থেকে হাদিস থেকে সিয়াসিতার হাদিস থেকে আর অনেক হাদিসের কিতাব থেকে যত দলিল আপনি দেন না কেন মানবে না কেন তো আল্লাহ ওদের কলবে কি করে দিয়েছে আলকাতরা লাগিয়ে দিয়েছে এ আলকাতরা লাগিয়ে দিয়েছে কেমন ইন্না হাযিহিল কুলুবা নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে ময়লা পড়ে শুনে যে মার এসেছেন আমার মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবল আহমাদুল্লাহ দরবারে এসেছেন এখানে আমরা ওই আল মার্কা কল্প নিয়ে এসে আমার বাপ দাদারা এসে বসেছে ওই কল্প সাদা করে বাড়ি গিয়েছেন জোরে বল জোরে বলবেন তোমাদের মতো ওই চুপি চুপি লেবাস ধরে একটা আল খেল্লা পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবার শরীফে ঢুকে ওらっしゃ ঘুরে ঘুরে যে কি হচ্ছে না হচ্ছে কিন্তু হুজুরদের কাছে ফাঁকি দিবেন ভাই সাহেব হুজুরদের কাছে মোহাব্বত কুড়ানোর জন্য ফাকি দিবেন কিন্তু আল্লাহর কাছে কি কেউ ফাকি দিতে পারবে এই কথা বলেন ফাকি দিতে পারবে এই আজকে তো এত মিডিয়ার ভাইরাল হয়েছে কালকে সকালে দেখবেন কত কিছু লেখা হয়ে গেছে অলরেডি ও সব পরও আমরা করি না কোন দিনের জন্য করি না এসব ভাই সাহেব হুজুরদের কাছ থেকে শেখা আমাদের কোনো পরোয়া করি না আমার মুজাদ্দে জামান আমিরের শরিয়াত আলা হুজুর পীর আলা দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি এ মাসলাক কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বলুন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমার চান মদিনা আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না এছরে বলবেন না আমার রসুলুল্লাহর সানে যারা পিয়াদুরি করছে মনটাকে ঘুরিয়ে দিতে চাইছেন তাদের কথা শুনে মদিনা শরীফ থেকে মুজাদ্দে জামান আমিরেশ শরিয়া আলাহদা দাদা হুজুরের দরবার থেকে কি আমরা মুখ সরিয়ে নেব নাকি নেবেন নাকি হ্যাঁ ওয়ালা যদি ইচ্ছা করে রুহানি হালাতে হাজির হতে পারেন জোরে বলে ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণের মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না মদিনার স্মৃতিগুল ভাবি পার কবে জানি দেখা পাব জা তোমার জুড়ে না মদিনার স্মৃতি গুলি ভাপি পারে পার কবে জানি দেখা পাবো রজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি প্রিয় নবীর প্রেমে ভলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দ কাছে ওদের নবীর লাগি এই আশিকের বেতার বাগার বদর আছে খন্দ কাছে ওদের পাগার নবীর লাগি এই আশিকের বেতার বাগার মদিনাতে যাব আমি তে যাব আমি হোলাম দিবানা ভুল যত চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আল্লাহ হুমসলে আলা। আমার ভাই জানে মাশাল্লাহ আমরা যারা এসেছি আমরা যে যে নিয়ত নিয়ে এসেছি যে গ্রাম থেকে এসেছি যে জায়গা থেকে এসেছি আমরাও এসেছি একটা নিয়ত নিয়ে আপনারাও এসেছেন হ্যাঁ আমরা আল্লাহর কাছে এ দোয়া চাই আল্লাহ ফুরফুরা দরবার শরীফে আমরা যে যে নিয়ত নিয়ে এসেছি আল্লাহ আমার রসুল্লাহ কদমের ধুলোর ওসিলায় আমার মুসাদ্দে জামান আমির শরিয়াত আলা হাজার দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলহের ওসিলায় আমাদের নিয়ত নেক মকসাদকে নিয়তকে আপনি কবুল করুন সকলে বলুন আল্লাহ সকলে বলবেন আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিক সকল আল্লাহ মামিন আমার ব্যবহারে আমার কথার মাধ্যমে যদি কারুর দিলে আঘাত লেগে থাকে ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রস্তে আপনারা ক্ষমা করবেন আর খাস করে দোয়া করবেন যতদিন আল্লাহ হায়াতে রাখেন কোরআন হাদিসের আলোকে বিশেষ করে মুজাদ্দে সামান আমি যে শরিয়া আল্লাহ দাদা হুজুর পির আহমাতুল্লাহ আলীগে এ সিলসিলার খিদমত করা তৌফিক আল্লাহ দান করেন সকলে বলুন আল্লাহুম আমিন এবং আমরা দোয়া করি আল্লাহ আমার সকল ভাই সাহেবদের হায়াতে দারাজ করুন সকল আল্লাহুম আমিন এবং দিনের خدمت করার তৌফিক দান করুন এবং ভাইজান দোয়া আমাদের नसीবিে কবুল করুন উমা তৌফिकी ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দরুস শরীম আল্লাহুম্মা চেয়ে দে এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবে আমাদের দরবারের অন্যতম খাদেম মাওলানা তানজিল রহমান ফতেহ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا আমাৰি নবী বিশ্ব নবী জগত জোড়া না নামে দরুদ পড়ি চল্লে আলা মোহাম্মাদল্লাহ হুম চল্লে আলা وعلى آله سيدنا مجھ کو پلا دے عشق کا جام تو آقا اور میں ہو غلام مجھ کو پلا دے عشق کی جام تو آقا اور میں ہو غلام رب کی دولار تم ہی تو ہو سب کی سہارے تم ہی تو ہو آئے نبی جتنی دنیا میں سب سے پیاری تم ہی تو آئے نبی جتنی دنیا میں سب سے پیاری تم ہی تو ہو بیجی خدا نے تجھ کو سلام بھیجی خدا نے تجھ کو سلام تو آقا اور میں ہو غلام مجھ کو پلا دے عشق کی جام تو آقا اور میں ہو غلام دوبا سو سورج آپس پلٹے اور سجن آ جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام اللہ ہی جانے تیرا مقام تو آقا اور میں ہو غلام اللہم صل على وعلى ال سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الكريم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى وقال النبي صلى الله عليه وسلم اعمل الدنيا بقدر مَكَامٍ فيها أو كما قال